নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। খুব খারাপ ঘটনা ঘটে গেছে ভারতীয় সেনার সাথে। উড়িষ্যা ছত্তিশগড় সীমায় নকশাল হামলায় প্রাণ গেল 3 জওয়ানের। সিআরপিএফ এর রোড ওপেনিং দলের উপর এই হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। সিআরপিএফ এর 19 নম্বর আরোপি দলের উপর এই হামলা চালানো হয়। এই হামলায় বেশ কিছু জওয়ান আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বিশেষভাবে সূত্র মারফত জানা যাচ্ছে, আজ দুপুর 2:30 সময় সিআরপিএফ এর 19 নম্বর আরোপি দল নৌপাড়া জেলার রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত শ্রমিকদের সুরক্ষার জন্য যাচ্ছিল, কিন্তু রাস্তার মাঝে ওঁত পেতে বসে থাকা নকশাল বাহিনী তাদের উপর হামলা চালায় বলেই খবর। এখনও পর্যন্ত 3 জন জওয়ানের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। জানা যাচ্ছে, মঙ্গলবার বিকেলে ছত্তিশগড় সীমান্ত লাগোয়া উড়িষ্যা নৌপাড়া রুটিন টহলদারির সময় আচমকাই সিআরপিএফ জওয়ানদের উপর হামলা শুরু করে মাওবাদীরা। নির্বিচারে গুলি চালায় তারা। মাওবাদীদের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন 3 জওয়ান। বাকি সিআরপিএফ জওয়ানরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেই জঙ্গলে পালিয়ে গা ঢাকা দেয় ঘাতক মাওবাদীরা। ইতিমধ্যেই জঙ্গল ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।